অবিলম্বে স্কুল কলেজ খোলার দাবিতে পথ মিছিল অবস্থান বিক্ষোভ আরএসপির ছাত্র সংগঠন পিএসইউ এর পক্ষ থেকে। মঙ্গলবার টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করে মোট ৬ দফা দাবিতে জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয় পিএসইউ এর সংগঠনের নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কোভিড বিধি মেনে অবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিসহ মোট ৬ দফা দাবিতে আরএসপি ছাত্র সংগঠন পিএসইউ এর পক্ষ থেকে পথ মিছিল অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। মঙ্গলবার বহরমপুরের বিভিন্ন এলাকায় মিছিল করে টেক্সটাইল মোড়ে অবস্থান বিক্ষোভ করা হয়। অবিলম্বে স্কুল কলেজ ও রণগ্রাম ব্রিজ সহ নসিপুর রেল ব্রিজ চালুর দাবিতে সোচ্চার হন পিএসইউ এর রাজ্য সম্পাদক নৌফল মোহাম্মদ সফিউল্লাহ। এদিন রাজ্য সম্পাদক ও সংগঠনের জেলা সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সপক্ষে জনমত গড়ে তুলতে গণস্বাক্ষর সংগ্রহ ও প্রতিটি জেলায় জেলা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান পিএসইউ এর রাজ্য সম্পাদক। গত এক বছরেরও বেশি সময় ধরে আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ আছে। আমরা দেখেছি এই লকডাউনের সময় একে একে মদের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু খুলে দেওয়ার উদ্যোগ হয়েছে, কিন্তু শিক্ষার ক্যাম্পাসে লকডাউন হয়েছে এবং এই সেই লকডাউন আজও চলছে। আমরা পিএসইউ গোটা রাজ্য জুড়ে প্রতিটি জেলায় ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছি শিক্ষা প্রতিষ্ঠান খোলবার দাবিতে। তারই অঙ্গ হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলার ডিএম অফিস অভিযানের এর কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং আমাদের দাবি খুব স্পষ্ট, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন খুলতে হবে, সেই সঙ্গে সমস্ত ছাত্রছাত্রীদেরকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং মুর্শিদাবাদ জেলায় যে নবনির্মিত বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের গুণগত মানের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে গড়ে তুলে অবিলম্বে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে এবং মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণের বহরমপুর সদর শহর আসার ক্ষেত্রে যে রণগ্রাম ব্রিজ, সেই রণগ্রাম ব্রিজ প্রায় গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে আছে এবং নসিপুর রেল ব্রিজের কাজ অসম্পূর্ণ হয়ে আছে। এই রণগ্রাম ব্রিজ এবং নসিপুর রেল ব্রিজকে অবিলম্বে চালু করতে হবে, এই দাবিগুলোর ভিত্তিতে আমরা জনমত সংগ্রহ করার জন্য গণস্বাক্ষর সংগ্রহ করছি এবং তারই সঙ্গে সঙ্গে আমরা আজকে মিছিলের পরে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করব। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা উমরপুর ঘোরশালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9932769630। গ্রামন ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন ১৮ বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in এ অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই, নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 700106।